কিছু হয়নি, আমার কাছে লিয়াই তোকে পুরা বাজকের আমি সব গেটা সব যে লোক ফাঁস হোক আমার হোক মা, তুই আমার মেয়ের বতন, ওই মা বতাকে লিয়া লিয়া একটু পিটি লিব তারপরে। বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। এখানকার যদি বাসনদার না হয় জমি জায়গা কি নাকি ওই মমতা দিয়েছিল কি আমরা উড়ে এসছিলাম, এইখানে রেশন কার্ড হয়েছে, এইখানে আই কার্ড হয়েছে, এইখানে আধার কার্ড হয়েছে, আমাদের বাবার বাড়ি রূপম বাড়ি বিয়ে দিচ্ছে এখানে। ও মা আমরা আদিবাসী একটু বাঁচাও, এই দিদি যা করছে তার দুঃখের সীমা নেই মা। মুখ্যমন্ত্রীকে ডেকে আনো, আমরা কলোন যে বাস করেছি, মুখ্যমন্ত্রীকে ডেকে আনো, ডাকুন মুখ্যমন্ত্রীকে ডাকুন। কি বলছেন? আমরা সন্দেশখালী, আমাদের সন্দেশখালী এলাকায় মুখ্যমন্ত্রী আসতে পারতেন, যে আদিবাসী আছে কি না সেটা দেখতে পারতেন, আইডেন্টি কার্ড আধার কার্ড ভোটার কার্ড দেখে নিতে পারতেন। মমতা দিদি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর মুখ খুললেন, মুখ খুলে তিনি যে বিস্ফোরক কথা বললেন, তিনি বলছেন এই মা বোনেরা যাদের সম্ভব নিয়ে যারা প্রশ্ন তুলেছে, যারা ইজ্জত তাদের লুণ্ঠিত হয়েছে, যারা প্রশ্ন তুলেছে তারা নাকি এখানকার বাসিন্দা নয়, তাদেরকে দিয়ে নাকি কুৎসা করা হচ্ছে, তাদের সাথে কথা বলবো। একদম দিদি এখানেই ভাত খাচ্ছে, বাড়িতে ভাত খাচ্ছে। দিদি আপনাদেরকে দিয়ে কেউ শিখিয়ে দিয়েছে এইসব কথা বলার? না, আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, আমাদেরকে আমাদের কোনো পার্টির থেকে না, এটা আমরা সাধারণ জলখড় নিয়ে আমরা আন্দোলনটা তুলেছিলাম। তাছাড়া মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মমতা দিদি এই কথা বলছেন, কিন্তু আমরা সন্দেশখালী বাসিন্দার। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএসের একটা ভাষা আছে। কোনো আরএসএসের রোগ না, আমরা সারা জীবন আমরা টিএমসি করি, আমরা টিএমসির পার্টির লোক, আমাদের কোনো বাইরে এলাকা থেকে না, আমরা সন্দেশখালীর এই বাসিন্দার। যদি সেরকম যদি সন্দেহ পাবে মমতা দিদি, তাহলে সন্দেশখালী এসে দেখে যেতে পারেন যে মারা কী অত্যাচারে এখানে সন্দেশখালী আছে। সেটা তো দিদি সেটা বুঝতে না, দিদি তো আমাদের মুখের ধারে এসে দাঁড়াতে পারতো, দাঁড়ালে না কেন? দিদি এখানে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, কেন আমাদের সন্দেশখালী এসে তো দেখতে পারতো মুখ্যমন্ত্রী দিদি? তাহলে মমতা দিদি না দেখে বলছে এখানে না বাসিন্দার না, তাহলে কি আমরা কি অন্য জায়গাতে এসে কি এখানে জুড়ে বসেছি সন্দেশখালী এসে? হ্যাঁ, আমাদের সন্দেশখালী যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা সন্দেশখালীর থেকে তুলে ধরছি, কোনো সন্ত্রাসী সৃষ্টি করার জন্য আমরা তুলে ধরিনি এটা। বলছি কাকিমা খাচ্ছেন একদম বাড়িতে বসে, তিনি বলছে তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা আদিবাসী মহিলা নয়? আমরা আদিবাসী, করে করাচ্ছে কে? দিদি এখন করাচ্ছে আমাদেরকে, আর কে করাবে? ওই শাহজাহান ও তারপরে উত্তম, না আমাদের কোনো বাইরে নেই, আমাদের আধার কার্ড আইডেন্টি কার্ড সব আছে, আমাদের সব আছে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রী না, ও নির্মুখ্যী, ও অশিক্ষতী মুখ্যমন্ত্রী, ও মন্ত্রী না, অশিক্ষিত মন্ত্রী। ও আসুন আমাদের সাথে দেখা করুক, দেখা করুক, আমাদের সাথে কথা বলুক, আমরা দেখা করতে চাই, আমরা সন্দেশখালী এলাকায় বাস করিয়াছি। সন্দেশখালী আর মা বোনেরা বলছে আসুন না মমতা বন্দ্যোপাধ্যায়, একবার কথা বলে যান না বিধানসভার বাইরে থেকে, বিধানসভায় বসে বসে ঠান্ডা ঘরে বসে বসে কি কথা বলছেন। আদিবাসী মহিলারা তারা আপনাকে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাবে। এখানে যেতে হচ্ছে, সেখানে যেতে হচ্ছে, এই এক ঘন্টা রান্না করে এসে রান্না করে খাওয়া দাওয়া দুটো ভাত খাচ্ছি পেটে দিচ্ছি, কেন রাতের পর রাত ঘুম হয় না কিচ্ছু না, রাতের পর রাত জেগে থাকতে হয় সন্তুষ্টের জন্যে। জমি জায়গা নিজেদের, জমি জায়গা নিজেদের, আমাদের জমি জায়গা আমাদের নেই, তাহলে কি বলবো দিদি? দিদি সেরকম যদি সন্তানের ব্যথা জানতো তাহলে এত কিছু আমাদের উপরে অবশ্যই দাঁড়িয়ে দেখতো। সে আমাদেরকে কেউ সাজায়নি, আমাদের আন্দোলনটা হয়েছে আমাদের জমি জায়গা নিয়ে, আমাদের আমরা যে একটা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া, তাহলে আমরা যে মানুষের চাষ করে খাই, যে আমার দু বস্তা তিন বস্তা ধান হলেও তো গরিব মানুষরা তো অনেকটা খেতে পারে। মিথ্যে কথা কিনা সাজিয়ে মামলা মকদ্দমা হয় মিথ্যে কথায়, আর যা মমতা বলছে টাকার জোরে, কিন্তু মিথ্যা কথা টাকার জোরে, টাকা গুঁজি দিচ্ছে সেই দিকেই লোক যাচ্ছে, আর আমরা গরিব লোক টাকা দিতে পারছি না। ওই আই আই এই এই রাইতে যাতা মিছিল করতে না গেলে ওই কদাল বেট, আবার বেটা ছেলে জ্বালা হবে না, সব মেয়ে ছেলেকে তুলবে, আবার ইয়াং বেটা মেয়েদের তুলবে।